দুয়ারত উলবি আছে তলা কোঠার ভিতর রহস্যময় যুবতীর সঙ্গে সুগাজানের ওসি স্যার সুগাজান থানার চৌহদ থাকা ওসির আবাসতে সংঘটিত হয়েছে এই ঘটনা। শনিবারে নিশা সুগাজান থানার চৌহদতে থাকা কোঠাত রহস্যময় যুবতীর সঙ্গে সোমাই আছিল ওসি নূর জাহাঙ্গীর আহমেদ। অচিনাক্ত যুবতীর সঙ্গে একটা কোঠাত ওসি সোমাই থাকার খবর পাওয়া মাত্রকে দল সংগঠনে ঘেরাও করলে থানা, তলা মারি দিলে ওসি নূর জাহাঙ্গীর আহমেদর আবাসন। এই খবর পাওয়া মাত্রকে ঘটনাস্থলীত উপস্থিত হল শীর্ষ আরক্ষী বিষয়া। আরক্ষীর সঙ্গে সমদল করে ওসি নূর জাহাঙ্গীর আহমেদর তলা বন্ধ কোঠালয় আগবাড়ি গেল দল সংগঠনের লোক। অবশেষত আরক্ষীয় তলা খুলি ওসির কোঠার উলিয়াই আনিলে অচিনাক্ত যুবতী। বিপরীতে ঘরের ভিতরতে সোমাই থাকার অনুমতি দিলে ওসি নূর জাহাঙ্গীর আহমেদক। এই কাণ্ড দেখি সুগাজান থানার দল সংগঠনে সাব্যস্ত করলে প্রতিবাদ, কিন্তু তারপিছতো আরক্ষীয় ব্যবস্থা নললে অচিনাক্ত যুবতীর সঙ্গে নিশা আবাসত সোমাই থাকা ওসি নূর জাহাঙ্গীর আহমেদর বিরুদ্ধে। আনকি এই সম্পর্কত কোনো ভাষ্য নিদিলে আরক্ষীর লোকেও। কেবল শনিবারে নিশাই নহয় সরুপথাৰ থানাত কর্মরত হয়ে থাকতেও ওসি নূর জাহাঙ্গীর আহমেদে এনে কাণ্ড করার অভিযোগ দল সংগঠনের। ইয়ার পূর্বে আসলে এনেকা ধরনের নারী নির্যাতনের ধরনের ঘটনা আসলে সংঘটিত করে আছে বলে আমি ইতিমধ্যে গম পাইছো। গতি অতি সোনকালে আসলে এই আরক্ষী প্রশাসনজনক আসলে নূর জাহাঙ্গীর আহমেদ ওসি মহাশয়জনক আসলে তৎকালীনভাবে গ্রেপ্তার করার কারণে আসলে উচিত শাস্তি প্রদান করার কারণে আমি সুগাজানবাসী রাইজ হিসাবে আমি দাবি উত্থাপন করছি। আনকি রহস্যময় যুবতীরে লেটিপেটি করার অভিযোগত পূর্বে নিলম্বিত হওয়া ওসি নূর জাহাঙ্গীর আহমেদে একেখন জেলাত নিযুক্তি পাক লো আপত্তি উঠাইছে দল সংগঠনে। তেখেতে এনেকে ধরনে সরুপথাৰ যেতিয়া আছিল তেখেতে সরুপথাৰটো এনেকুৱা ধরনের এটা কাম করে তেখেতে সাসপেনশন হয়েছিল, কিন্তু সুগাজানলৈ আহিলে ওসি হিসাবে ইয়াতো একটাই কাণ্ড। তেখেতে রাতি রাতি ছোৱালী সুমুয়ায় তেওঁলোকে এই আজি আপনাদের যেটা দেখিলে সেই এনেকুৱা ধরনের কামবিলাক করে থাকে, যে এই ওসিজনক অতি শীঘ্রে সাসপেনশন নয় চাকরির পর নিলম্বন করব লাগে। কিন্তু দল সংগঠনের এনে প্রতিবাদতো গা লড়া নাই গোলাঘাট জেলার শীর্ষ আরক্ষী। বন্ধ কোঠার ভিতরের উলিয়াই অনার যুবতীক আটক করে ওসি নূর জাহাঙ্গীর আহমেদক আরক্ষীয় রেহাই দিয়া কাণ্ডত ক্ষোভর জুই জ্বলিছে নাগাল্যান্ড সীমান্তর সুগাজানত। সরুপথাৰৰ পৰা দেবাশিষ গৌতমৰ রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।